ঠিক আছে ওকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিসিটি বন্ধুরা আজকে আমি দেখো তোমাদের শতকরার যে পার্ট ওয়ান আলোচনা করা হয়েছিল আজকে শতকড়া পার্ট টু আলোচনা করব চলো আমাদের সঙ্গে জুড়ে থাকো ওকে দেখো বন্ধুরা তোমাদের আগের দিন যেটা করেছিলাম একটু রিভিশন ক্লাসটা হয়ে যাক একটু রিভিশন করে নাও দেখো ওকে দেখো আগের দিন যা করানো হয়েছিল বন্ধুরা আগের দিন আমি ভালো মতো তোমাদেরকে বলছিলাম যেমন হানড্রেড পারসেন্ট মানে হচ্ছে গিয়ে টোটাল সংখ্যাটা টোটাল সংখ্যাটা যেটা দেওয়া থাকবে সেটাই মানে যদি বলতাম এ এর হানড্রেড পার্সেন্ট কত হানড্রেড পার্সেন্ট কত তাহলে তোমরা কী করতে বন্ধুরা এই হবে এ এর হান্ড্রেড পার্সেন্ট মানে এই হবে ওকে তোমার তার মানে যদি আমি টেন এর হানড্রেড পার্সেন্ট বের করতে বলতাম তাহলে কী হতো টেনেই হতো তারপর কী করছিলাম বন্ধুরা হান্ড্রেড পার্সেন্টের পর তোমাদের করিয়েছিলাম টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে কত দশ ভাগের এক ভাগ মানে একের দশ বা যে কোনো সংখ্যা একের দশ মানে কত জিরো পয়েন্ট ওয়ান তার মানে যদি আমাকে ধরো ফাইভ এর টেন পার্সেন্ট বের করতে বলতো তাহলে কী করতাম আমি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করে দিতাম তার মানে জিরো পয়েন্ট ফাইভ দেখো হলো নেক্সট টেন পার্সেন্ট পর কী করছিলাম বন্ধুরা টেন পার্সেন্ট পর করছিলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আমি দেখিয়েছিলাম কত ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর আই থিঙ্ক তোমাদের মনে আছে তার মানে দেখো বন্ধুরা যদি কোনো সংখ্যার ওয়ান মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বের করতে বলতো আজকে ধরো হান ফর্টি এর কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বের করতে বলছে তার মানে এটাকে চার দিয়ে ভাগ করে দাও ব্যাস অ্যান্সার হয়ে যাবে কত টেন দেখো ডিরেক্টলি হয়ে যাচ্ছে মানে এটা কী কোশ্চেনটা হতো কোশ্চেনটা হতো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ফর্টি ইকোয়ালস টু তোমরা কত লিখতে বন্ধুরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত ওয়ান বাই ফোর ইন্টু ফর্টি ইকোয়ালস টু কত আসতো টেন ওকে দেখো কত সোজা তারপর তার মানে এগুলো আগের দিন সবগুলো করানো হয়েছিল তারপর কত থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এর মানে কত ওয়ান বাই থ্রি মানে তিন ভাগের এক ভাগ তারপর কি করানো হয়েছিল বন্ধুরা দেখো বন্ধুরা হ্যাঁ তোমরা জাস্ট এগুলো আমার সঙ্গে একবার রিপিট করে নাও টেন পার্সেন্ট মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ টোয়েন্টি মানে হচ্ছে একের চার ফিফটি পার্সেন্ট মানে কত হবে বন্ধুরা ফিফটি পার্সেন্ট মানে আমরা জানি একের দুই মানে দুই ভাগের এক ভাগ ওকে থার্টি থ্রি ওয়ান বাই থ্রি পার্সেন্ট মানে ওয়ান বাই থ্রি এগুলো যে কতটা কাজে লাগবে বন্ধুরা তোমরা পরে ফিল করবে পরে দেখতে পারবে আমি তারপর এটাও বুঝিয়েছিলাম যে তোমাদের বন্ধুরা যেমন হচ্ছে ওয়ান বাই টু মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট তার মানে যখন এটাকে আমি বন্ধুরা দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখান থেকে আসে কী করে বাদিকেও তোমার টু দিয়ে ভাগ করছি নিলাম ডান দিকেও টু দিয়ে ভাগ করছি আমি বাদিকে ডান টু দিয়ে ভাগ করে কত আসছিলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এটাকে বাদিক দিয়ে এটাকেও যদি ডান দিকেও যদি টু দিয়ে ভাগ করি তাহলে কত আসছিলো ওয়ান বাই ফোর দেখেছো ওকে এগুলো আমি তোমার বলেছিলাম তারপর যেমন হচ্ছে এটা এখান থেকে আমি লিখতে পারতাম কি এটাকে যদি আমরা দিয়ে ডিভাইড করতাম তাহলে কি আসতো বন্ধুরা তাহলে চলে আসতো ওয়ান বাই সিক্স কারণ এটাকে টু দিয়ে ভাগ করতাম এটাকেও টু দিয়ে ভাগ করতাম ওকে মানে এটাকে বা এটাকে থ্রি দিয়ে ভাগ করলে কত হতো দেখো এটাকে যদি থ্রি দিয়ে ভাগ করতাম এগারো পয়েন্ট এগারো এত পার্সেন্ট মানে দেখো বন্ধুরা তোমরা ডিরেক্টলি বলতে পারো ওয়ান বাই নাইন এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক কাজে লাগে বন্ধুরা অনেক কাজে লাগে অনেক কাজে লাগে ওকে যে কোনো সংখ্যা দিয়ে দেবে বলবে তার এত পার্সেন্ট বের করো তোমরা ডিরেক্টলি জানলে পরে ওয়ান বাই নাইন দিয়ে মাল্টিপ্যাল করে দেবে হয়ে যাবে মানে লাইক ধরো তোমাকে এরকম কোশ্চেন আসে বন্ধুরা নাইন নাইন জিরো জিরো এর এত পার্সেন্ট বের করো এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট বের করো অফ দেখো হ্যাঁ মানে তোমাকে কোশ্চেনটা এরকম থাকবে আমি কোশ্চেনটা বলছি তোমাদেরকে কোশ্চেনটা তোমরা শুনে নাও কী থাকবে বন্ধুরা কোশ্চেনটা দেখো এগারো পয়েন্ট এগারো পার্সেন্ট অফ কত নয় নয় শূন্য শূন্য এরকম কোশ্চেন থাকবে তোমরা ডিএক্টলি বন্ধুরা এটা মানে কত তোমরা জানো একের নয় তার মানে বন্ধুরা নয় নয় শূন্য শূন্য এটাকে একের নয় দিয়ে গুণ করে দাও তোমাদের অ্যান্সার শেষ তার মানে কত দেখো এগারোশো আছে কত শু আর কেন আমি এত বড় সংখ্যা দিয়ে গুণ করতে যাবো বলো ডিএক্টলি নয় দিয়ে করে দাও ব্যাস শেষ ওকে চলো এবার আমরা আজকের সেশনটা শুরু করছি দেখা যাক দেখো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণটা বোঝার জন্য তোমাদের আগের দিনের ভিডিওটা দেখা যথেষ্ট দরকার আছে দেখো আজকে নতুন কনসেপ্ট আজকে নতুন কনসেপ্ট বন্ধুরা মনে রাখবে যে কোন সংখ্যা যেমন হচ্ছে ধরো বন্ধুরা এ বি আছে এ ইন্টু আছে আমি তোমাকে বললাম বন্ধুরা এ এর দশ পার্সেন্ট বাড়ানো হলো বির ও দশ পার্সেন্ট বাড়ানো হলো তাহলে এই টোটালটার উপরে কত পার্সেন্ট বাড়ানো হবে ভালো মতো বুঝবে কিন্তু এটা কেন এইভাবে করে বুঝাচ্ছি একটু পরে বুঝতে পারবে মনে রাখবে এ এর দশ পার্সেন্ট বাড়ানো হলো বি এরও দশ পার্সেন্ট বাড়ানো হলো ঠিক আছে তাহলে কী চেঞ্জ হবে দেখো বন্ধুরা মনে রাখবে যদি এরকম ম্যাথস থাকে হ্যাঁ এ এরও দশ পার্সেন্ট বাড়ানো হলো বি এড ও দশ পার্সেন্ট বাড়ানো হলো তাহলে যে পার্সেন্টেজ চেঞ্জ হবে ওটা কী করে বের করবে হ্যাঁ দেখো ধরো আগে এ এর ভ্যালু একটা ধরে নাও জাস্ট ধরে নাও তোমার হচ্ছে ধরো টেন পার্সেন্ট এ কে কত পার্সেন্ট ইনক্রিজ করার কথা বলছি টেন পার্সেন্ট তার মানে ধরো এ যা ছিল তার থেকে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে কত একের দশ কেউ টেন পার্সেন্ট বাড়ানো হলো তার মানে একের দশ বন্ধুরা আমি বলছি এ কেউ দশ পার্সেন্ট বাড়ানো হলো কেউ দশ পার্সেন্ট বাড়ানো হলো তার মানে বন্ধুরা দেখো দশ ছিল দশ হয়ে যাবে কত বন্ধুরা এগারো কেন করাচ্ছি একটু পর বুঝবে এই যে বাড়ানো হলো তার মানে উপরটাকে যোগ করবো সংখ্যাটা আমার এ বি আছে এ ইন টু বি মানে গুণ করা আছে খুব ভালো মতো দেখবি এটার মধ্যে কিন্তু অনেক এত ইম্পর্টেন্ট কনসেপ্ট লুকিয়ে আছে তোমরা একটু পর ফিল করবে এটা একে দশ পার্সেন্ট বাড়ান তার মানে দশ হয়ে যাবে এগারো বিকেও দশ পার্সেন্ট বাড়ালাম তার মানে বিও হয়ে গেল ধরো এগারো ওকে তাহলে বন্ধুরা দেখো যদি তোমাদেরকে বলি যদি তোমাদেরকে বলি যে এই এ বি উপরে তাহলে কত পার্সেন্ট টোটাল বাড়ানো হলো বা কমানো হলো ওকে তাহলে তোমরা কি করবে বন্ধুরা এই দুটোকে গুণ করে দাও কারণ দেখো হ্যাঁ এই দুটোকে সরি হ্যাঁ এটা হচ্ছে দেখো এটা কী ছিল এটা হচ্ছে এর জন্য এটা হচ্ছে বির এর জন্য তাহলে বন্ধুরা এই দুটোকে গুণ করো এই দুটো আগের ভ্যালু ছিল কত হবে হান্ড্রেড আর পরের ভ্যালু কত দেখো এগারো এগারো একশো একুশ তাহলে বন্ধুরা টোটাল তোমাদেরকে বাড়ানো কত হলো দেখো এটাকে যদি হান্ড্রেড ধরো তোমার টোটাল বাড়ানো হলো একশো হয়ে গেলো একশো একুশ তাহলে বন্ধুরা কত বাড়লো একশো হয়ে গেলো একশো একুশ তার মানে একুশ পার্সেন্ট বাড়লো কত পার্সেন্ট বাড়লো একুশ পার্সেন্ট এবার বুঝতে পারবে কেন আমি বললাম বন্ধুরা একুশ পার্সেন্ট বাড়লো লাইক এবার আমি বলছি তোমরা এই জিনিসটা বুঝে গেলে এখন যদি তোমাদেরকে আমি বলতাম বন্ধুরা ধরো এই সংখ্যাটা নেই এই সংখ্যার জায়গাতে এরকম কিছু আছে ধরো টু এ বি টু এ বি এই এ কেউ দশ পার্সেন্ট বাড়ানো হলো কেউ দশ পার্সেন্ট বাড়ানো হলো দুজনকে দশ পার্সেন্ট বাড়ানো হলো তার মানে বন্ধুরা আমি টু এর কথা কিছু বলিনি এটা টু তো কনস্ট্যান্ট হ্যাঁ কিন্তু বন্ধুরা একেও দশ পার্সেন্ট বাড়ানো হলো বিকেও দশ পার্সেন্ট বাড়ানো হলো ওকে তাহলে দেখবে বন্ধুরা কি হয় এ টু এ বি দশ পার্সেন্ট মানে কত বন্ধুরা একের দশ আর এটাও দশ পার্সেন্ট মানে কত একের দশ দেখো বন্ধুরা যেটা এটা হবে না এটার জন্য যে চেঞ্জটা হবে এখানেও কিন্তু সেম চেঞ্জ মানে একই হবে এই টোয়েন্টি ওয়ান পার্সেন্টই বাড়বে টোয়েন্টি ওয়ান পার্সেন্টই বাড়বে কী করে বাড়বে এটা দেখো দেখো টু টু থাকুক বন্ধুরা ওকে টু একটা কনস্ট্যান্ট এটাকে আমরা কিছু গুণ বা কিছু করব না কারোর সঙ্গে ওকে টু আর একে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে দশ পার্সেন্ট তার মানে এ আগে ছিল দশ ওকে বন্ধুরা এখন হয়ে যাবে এগারো হলো এবার বি বিকেও দেখো বন্ধুরা বিকেও কত বাড়ানো হয়েছে দশ পার্সেন্ট তার মানে আগে আগের ছিল দশ এখন হয়ে যাবে এগারো দেখো বন্ধুরা ভালো মতো বুঝবে সামনে আছে টু এ বি থাকুক খুব সুন্দর তার মানে বন্ধুরা এই যে টু এ বি তার মানে দেখো দশ দশে একশো ইন্টু কত দুই ওকে এই পাশে বন্ধুরা কারণ টুইবি এই পাশেও হবে এগারো এগারো একশো একুশ ইন্টু দুই দেখো বন্ধুরা এখন যদি তোমাদেরকে বলা হয় পার্সেন্ট কত বাড়লো ওকে দেখো খুব সোজা দেখো ভালো মতো বুঝবে বন্ধুরা কু কোনো কিছুর উপর পার্সেন্ট কী করে বাড়লো বা কমলো এটা কি করে দেখতে হয় আমি বলছিলাম যে ভ্যালুটার উপরে দেখতে হবে সেই ভ্যালুটাকে নিচে লেখবে তার মানে টু ইন্টু হান্ড্রেড উপরে কত বন্ধুরা টু ইন্টু একশো একুশ মাইনাস টু ইন্টু টু সরি টু ইন্টু হান্ড্রেড হ্যাঁ এটাই হবে তোমার হচ্ছে কত পার্সেন্ট বাড়লো বা কমলো দেখো কি এবার কত হচ্ছে বন্ধুরা আর এখানে দেখো হ্যাঁ টু কত হবে টোয়েন্টি ওয়ান নিচে কত হবে টু ওকে আর বন্ধুরা যখন আমার কত পার্সেন্ট বাড়লো বা কুমল আমার বলছিলাম একশো দিয়ে গুণ করতে হয় একশো দিয়ে গুণ করে ফেলো এই একশো একশো কেটে যাবে টু দিয়ে কেটে দাও দেখো টোয়েন্টি তার মানে দেখো বন্ধুরা কেন করালাম তোমাদের হয়তো দেখো একটা জিনিস মনে রাখবে বন্ধুরা তোমরা ভাবতে পারো যে একটু টাফ লেভেলে করানো হচ্ছে কিন্তু দেখো যত সবসময় বন্ধুরা মনে রাখবে কঠিনে দেখো যেগুলো সোজা থাকে সেগুলো কিন্তু পরীক্ষাতে আসে না একটু কঠিন লেভেলটাকে ফলো করো একটু কঠিন লেভেলটাকে ফলো ফলো করো তোমাদের কিচ্ছু আটকাবে না এটা আমি কেন করালাম তোমরা এখনই বুঝবে বন্ধুরা এখনই বুঝবে দেখো কোশ্চেন কোশ্চেন দেখো কয়েকটা কোশ্চেন করাচ্ছে তাহলে তোমাদের ক্লিয়ার হবে আমি এটা আপাতত ই করবো না মুজবো না ওকে জাস্ট তোমরা দেখে নাও বন্ধুরা মানে কোনো সংখ্যায় এরকম যদি গুণফল থাকে এর উপর যা বাড়াবে এর উপরেও যদি মানে এর উপর কিছু একটা বাড়লে এর উপরও কিছু একটা বাড়লে যেই চেঞ্জটা হবে আর যদি এখানে টু মাল্টিপল থাকতো বা এখানে যদি ফোর ডিবি থাকতো তাও যদি বলতাম তোমার এর কিছু একটা টেন পার্সেন্ট বাড়ানো হচ্ছে বি টেন পার্সেন্ট বাড়ানো হচ্ছে তাহলে ওভারঅল কত পার্সেন্ট বাড়ানো হবে ওই টোয়েন্টি ওয়ান পার্সেন্টই হবে তার মানে বন্ধুরা এই কনস্টেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে না ডিপেন্ড কিন্তু এর উপরে করছে না ওকে এটা কেন করলাম দেখো কোশ্চেন নাম্বার ওয়ান কোশ্চেন দেখো এখনই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কেন আমি করলাম দেখো বন্ধুরা বলা হয়েছে একটা কোশ্চেনটাকে কি বলা হয়েছে দুর্ঘটাকে টেন বাড়ানো হয়েছে তার মানে বন্ধুরা এ এ কত বন্ধুরা একের দশ কারণ টেন পার্সেন্ট মানে হচ্ছে একের দশ ওকে বন্ধুরা তার মানে দেখো বন্ধুরা আগে দশ ছিল দৈর্ঘ্য এখন হয়ে যাবে এগারো ওকে তার মানে এর ভ্যালু দেখো বন্ধুরা আগে ছিল দশ এখন হয়ে গেল এগারো ওকে একই রকমভাবে বন্ধুরা এখানে এটা লিখে নিচ্ছি ওকে আর পুস্তকে কত বলছে পুস্তকেও বলে দিয়েছে দশ পার্সেন্ট বাড়ানো হলো তার মানে বন্ধুরা একের দশ ওকে তার মানে এটাও চেঞ্জটা একের দশ তার মানে বন্ধুরা পোস্ত তার মানে বীর ভ্যালু এখানে লিখো বীর ভ্যালু দশ ছিল এখন হয়ে গেল কত এগারো ভালো মতো বুঝো ভালো বুঝো বন্ধুরা এখন বলেছে এর ক্ষেত্রফলে কি চেঞ্জ হবে এর ক্ষেত্রফলে কী চেঞ্জ হবে তাহলে বন্ধুরা তোমরা খুব ভালো মতো জানো একটা আদক্ষেত্র এর ক্ষেত্রফলের ফর্মুলা কি দুর্ঘ ইন্টু পোস্ত তার মানে তুমি কী ভাবছিলে এ পোস্তকে বি ভাবছিলে তার মানে এ ইন্টু বি তার মানে দুর্ঘ ইন্টু পোস্ত এটা তো আতক্ষেত্রের ক্ষেত্রফল বন্ধুরা আমি একটু আগে বলছি বন্ধুরা এই যে যদি গুণফল এরকম হয় বন্ধুরা গুণফল যদি হয় এই যে এ বি দেখো বন্ধুরা তাহলে এভাবে করে ম্যাথসটাকে করতে হবে সেটা যে কোনো কিছু গুণ হোক দেখো বন্ধুরা এভাবে করে জাস্ট দুটো লাইনে লিখে নেবে ওকে এখানে আমি লিখছিলাম রো ওয়াইজ এখানে রো ওয়াইজ এখানে লিখলাম কলাম ওয়াইজ কোনো অসুবিধা নেই তোমরা এখানটা থেকে এবি বের বন্ধুরা এবি কত হবে হান্ড্রেড নিচে এবি বের করো কত একশো একুশ তাহলে বন্ধুরা তোমাদের কত পার্সেন্ট চেঞ্জ করা হয়েছে দেখো এই একশো একুশ থেকে একশো বিয়ে করে দাও তার মানে একুশ পার্সেন্ট শেষ ম্যাচ। তার কত পার্সেন্ট বাড়লো একুশ পার্সেন্ট ওকে তোমরা বলতে পারতে যে স্যার আর কোনো রাস্তা হ্যাঁ আরও রাস্তা আছে বন্ধুরা দেখো আমি প্রত্যেকটা ম্যাথসের বন্ধুরা যদি টাইম থাকে বা যদি তোমরা শিখতে চাও অনেক রকমভাবে শেখাবো দেখো আরেকটা একটা নিয়ম এটা তো আমি মুচ্ছি না আপাতত ওকে এটা পরে দেখা যাবে দেখো বন্ধুরা এই অঙ্কের ক্ষেত্রে এগুলোই যখন বন্ধুরা এরকম দুটা জিনিস যখন গুণ দেওয়া থাকে না দুর্ঘটু পোস্ত বা একটা এই ফর্মুলা দিয়ে আমি কারখাট করতে পারবো যেন ত্রিভুজের ক্ষেত্রেও করতে পারবো যদি বলে একটা ত্রিভুজের তোমার হচ্ছে ভূমি হচ্ছে কিছু একটা বাড়ানো হলে আর উচ্চতা কিছু একটা বাড়ানো হলো তাও আমি অ্যাপ্লাই করতে পারবো যদি বন্ধুরা এই ফর্মুলাটা আমি ইসের ক্ষেত্রে ইউজ করতে পারবো একটা বৃত্তের ক্ষেত্র আমি দেখাচ্ছি সবগুলো তোমাদের দেখাবো আর সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ওকে তার আগে আরেকটা জিনিস দেখে নাও ওকে দেখো বন্ধুরা মনে রাখবে যদি এরকম এবি থাকে এবি থাকে ওকে তাহলে বন্ধুরা এর জন্য যে ফর্মুলাটা হয় এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটাই হচ্ছে যে টোটাল কত পার্সেন্ট বাড়ানো বা কমানো হলো তার ফর্মুলা হয় তোমরা এভাবে করে ম্যাচ করবে বাট এটাও খুব ভালো এটাও খুব ভালো ওকে তোমরা দুটোই শিখতে পারো ওকে আর দুটোই করে রাখবে দেখো বন্ধুরা তোমরা এখন বুঝবে ভালো বন্ধু একে কত পার্সেন্ট দৈর্ঘ্যকে কত পার্সেন্ট বাড়ানো হয়েছিল টেন পার্সেন্ট ওকে তার মানে এক্সকে ধরে নাও দৈর্ঘ্য বা এক্স না লিখে তোমরা এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড লিখো একই ব্যাপার এটাই হচ্ছে টোটাল কত পার্সেন্ট বাড়ানো বা কমানো হলো তার ফর্মুলা দেখো দুর্গকে বলেছে দশ পার্সেন্ট বাড়ানো হলো তার মানে এর জায়গাতে দশ লিখো প্লাস পোস্তকেও বলেছে দশ পার্সেন্ট বাড়ানো হলো তাহলে এখানেও দশ লিখে নাও ওকে আর কি বলেছে বন্ধুরা তার মানে এখানে কী হবে দশ গুণ দশ বাই একশো কাটাকাটি করো দেখো দুটা শূন্য দুটা শূন্য কেটে যাবে তার মানে এখানে কত থাকবে কুড়ি প্লাস এক একুশ দেখো বন্ধুরা একুশ পার্সেন্ট চলে আসলো এইভাবে করো বা এইভাবে করো একই ব্যাপার ওকে এখান থেকে আমি একটু একটু জিনিসটাকে একটু চেঞ্জ করছি ওকে ভালো মতো দেখবে নেক্সট কোয়েশ্চেনটা দেখো দেখো বন্ধুরা এবার কি বলেছেন নেক্সট কোয়েশ্চেন দুই নম্বর কোয়েশ্চেন আয়তক্ষেত্রের দুর্ঘকে কত বাড়ানো হয়েছে বন্ধুরা দুর্ঘকে বলেছে টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হয়েছে গুড টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হয়েছে মানে কত বন্ধুরা টোয়েন্টি পার্সেন্ট মানে তোমরা জানো একের পাঁচ তাহলে দুর্ঘ তার মানে বন্ধুরা এ এর ভ্যালু পাঁচ পাঁচকে করা হবে কত বন্ধুরা এই যে বাড়ানো হয়েছে তার মানে ছয় গুড শেষ কোনো অসুবিধা নেই বা তোমরা এটাকে আরো সোজা যদি ক্যালকুলেশন করতে চাও তোমরা এটাও করতে পারতে দেখো বন্ধুরা এটাকে আমি দুই দিয়ে কারণ আমি জানি দশের ক্যালকুলেশনটা অনেক সোজা হয় তাহলে আমি উপরের নিচেও দুই দিয়ে গুণ করে দিতাম দুই বাই পাঁচ দুগুণা দশ আমি এটাকেই বন্ধুরা এইভাবে করতে পারতাম এর ভ্যালু দেখো বন্ধুরা তুমি সবগুলো বুঝে নাও যাতে তোমাদের সুবিধা হয় দশ আর পরে হয়ে যাবে বারো কারণ দুই বারো হবে দশের মধ্যে দুই এবার বন্ধুরা কি বলেছে প্রস্থ প্রস্থ যেটা আছে বি পোস্ট থেকে কত কমানো হয়েছে বন্ধুরা পোস্ত থেকে বলেছে টেন পার্সেন্ট কমানো হয়েছে খুব সুন্দর টেন পার্সেন্ট কমানো হয়েছে গুড এবার বন্ধুরা পোস্ত টেন পার্সেন্ট তার মানে এই বি এটাকে এটা এ ঠিক আছে এবার টেন পার্সেন্ট কমানো হয়েছে তার মানে টেন পার্সেন্ট মানে কত একের দশ তার মানে বন্ধুরা দেখো দশের কত কমানো হয়েছে বন্ধুরা এক কমানো হয়েছে টেন পার্সেন্ট মানে একের দশ তার মানে হচ্ছে নয় হয়ে যাবে ওকে কত হয়ে যাবে নয় তার মানে বন্ধুরা আর এখানে কি করতে পারো এখানে বি দেখো আমি দুইভাবে অ্যাকশন করাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় ওকে দেখবে দুটো আমাদের ডিফারেন্স হবে অনেকটা ব্যাপার আছে এর মধ্যে দেখো এখানে দশ হয়ে নয় বন্ধুরা দেখো এখানে দেখলে তুমি জানো ফর্মুলা এবি হয় গুণ করে দাও কত হান্ড্রেড আর এখানে কত হবে নয় বারং একশো আট দেখো বন্ধুরা তার মানে এইট পার্সেন্ট বা বেড়ে যাবে এর ক্ষেত্রফল কত পারবে এইট পার্সেন্ট বেড়ে যাবে শেষ আর এখানে দেখো এখানেও ব্যাপারটা কি বন্ধুরা এখানে পাঁচ দুশো পঞ্চাশ আর এখানে ছয় নং কত চুয়ান্ন তেমন দেখো বন্ধুরা পঞ্চাশের মধ্যে চুয়ান্ন তোমাকে এভাবে করতে পারো কি করতে পারো পঞ্চাশের মধ্যে কত বাড়ছে চার বাড়ছে তাহলে একশোর মধ্যে কত বাড়বে পঞ্চাশ দিয়ে দুই চার আট আর এভার যে করতে হবে এটা না তুমি এই এই দুই দিয়ে গুণ করে দাও হান্ড্রেড হয়ে যাবে এই দুই দিয়ে গুণ দাও একশো আট হয়ে যাবে এইট পার্সেন্ট বাড়ানো হলো দেখেছো কত রকম রাস্তা রয়েছে ওকে এই ম্যাথসটাই বন্ধুরা এবার আমি তোমাদেরকে ফর্মুলা দিয়ে করাচ্ছি ফর্মুলা দিয়ে করাচ্ছি দেখো আমাদের ফর্মুলাটা কি বলেছিল বন্ধুরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ভালো মতো মনে রাখবে বন্ধুরা এই ফর্মুলাটা সবার জন্য কাজ করবে জাস্ট যদি তোমরা ঠিক মতো বোঝো বন্ধুরা কী বলেছে একটা জিনিসকে বাড়ানো হয়েছে একটা জিনিসকে কমানো হয়েছে একটা জিনিসকে বাড়ানো হয়েছে তার মানে বন্ধুরা মনে রাখবে যেটাকে বাড়ানো হয়েছে গিয়ে সেটার জায়গাতে কত লিখবে যেটা বাড়া বাড়বে সেটাকে নেবে প্লাস দেখো কাকে বাড়ানো হয়েছে বন্ধুরা একে কত ফাইভ কে সিক্স ফাইভ কত হয়েছে সিক্স ওকে তার মানে হচ্ছে কি একে বাড়ানো হয়েছে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে বন্ধুরা টোয়েন্টি পার্সেন্ট তার মানে এক্সে যাতে কত লিখব টোয়েন্টি এখানে কিন্তু পার্সেন্টগুলো লিখবে মাথায় যেন থাকে ওকে এখানে পার্সেন্টগুলো কী বলেছে এবার দুর্ঘকে কুড়ি পার্সেন্ট বাড়ানো হয়েছে পোস্তকে দশ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে এক্সে যাতে কত টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হয়েছে তার মানে টোয়েন্টি এবার বন্ধুরা ওয়াই যেটা ওয়াই আছে সেটাকে কী বলেছে কমানো হয়েছে কত পার্সেন্ট কমানো হয়েছে টেন পার্সেন্ট তার মানে বন্ধুরা মনে রাখবে তোমরা এখানে যেটা না বন্ধুরা এখানে এক্স বা ওয়াই বন্ধুরা তোমরা এই একটা ফর্মুলা মনে রাখো সব ম্যাচ কর হয় এইভাবে করে করো দেখো আমি কতগুলো রাস্তা দেখাচ্ছি বন্ধুরা এই ম্যাচটাকে এইভাবে করতে পারো এইভাবে করতে পারো এইভাবে করতে পারো আরও আমি টোটাল ম্যাচও কিন্তু থাক বন্ধুরা আপাতত ডিট এইভাবে করে করেই করো ওকে দেখো টোয়েন্টি পার্সেন্ট বন্ধুরা ওয়াই যেটা আছে প্লাস ওয়াই আছে মনে রাখবে এটা যেহেতু কমানো হয়েছে তার মানে বন্ধুরা প্লাস সাইনটা থাকুক যেটা কমানো হবে সেখানে শুধু মাইনাস সাইন সাইনতে বসবে মাইনাস কত টেন পার্সেন্ট কমানো হয়েছে টেন বসে যাবে ওকে প্লাস বন্ধুরা এক্সের জায়গাতে তো টোয়েন্টি পার্সেন্ট বারান হয়েছে তার মানে টোয়েন্টি তো টেন পার্সেন্ট কমানো হয়েছে তার মানে মাইনাস টেন নিচে হান্ড্রেড দেখো তোমাদের কত হচ্ছে কাটাকাটি করো এই দুটো জিরো কেটে যাবে তার মানে দেখো বন্ধুরা এখানে কত টোয়েন্টি মাইনাস আর এখান থেকে কত আসবে দেখো টোয়েন্টি মাইনাস টেন এখান থেকে আসবে মাইনাস টু তার মানে বন্ধুরা মাইনাস বারো টেন থেকে টোয়েন্টি থেকে মাইনাস বারো যদি বিয়োগ করে দাও আর দেখো বন্ধুরা এইট পার্সেন্ট তার মানে টোটাল চেঞ্জ কতটা হলো এইট পার্সেন্ট তার মানে বন্ধুরা এইট পার্সেন্ট বাড়বে দেখেছ এইভাবে করতে পারো এইভাবে করতে পারো এভাবে করতে পারো ওকে তিনটা টপ তিনটা গেল নেক্সট দেখো আর আমি ঠিক আছে বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস শোনো এই ফর্মুলটা এই ফর্মুলটা খুব ভালো অবভিয়াসলি আমি নিজে সাপোর্ট করি এটাকে কারণ এই সমস্ত সব ক্যালকুলেশনকে এই ফর্মুলা দিয়ে অ্যাভয়েড করা যায় সেই জন্য খুব ভালো আর সেই জন্য বন্ধুরা এই ফর্মুলার উপরে আমি আলাদা করে একটা সেশন নিব যেখানে তোমরা অবাক হয়ে যাবে যে এই এই অঙ্কগুলো করানো যায় মানে যেগুলো বন্ধুরা তোমরা কোথাও পাবে না ওভাবে করে করা মানে এই ফর্মুলাকে ইউজ করে আমি নতুন নতুন জায়গাতে দেখাবো তোমাদেরকে দেখো নেক্সট দেখো বন্ধুরা নেক্সট কোশ্চেনটা দেখো কী বলেছে ওকে তোমার কোশ্চেনটা এখানে দেখে নিয়েছো কী বলেছে বৃত্তের কী বলেছে বন্ধুরা বৃত্তের ব্যাসার্ধ কত পার্সেন্ট বাড়ানো হয়েছে তোমার টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হয়েছে গুড ব্যাসার্ধ টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে কী বলেছে এর ক্ষেত্রফল কতটা বাড়বে গুড বন্ধুরা তোমরা কি জানো বৃত্তের ক্ষেত্র ফর্মুলা কি পাই আর স্কোয়ার ভালো মতো বুঝো এটা তো কনস্ট্যান্ট বন্ধুরা এর এর কোনো কাজই নাই একে কেটে ফেলে ফেলে দাও একে ফেলেই দাও একে নিবেই না ক্যালকুলেশনে ছেড়ে দাও তাহলে কত থাকছে বন্ধুরা আর স্কোয়ার তোমরা আর স্কোয়ারকে নিয়ে ডিল করো আমি বন্ধুরা যখন তোমাদের থ্রিডি করাবো মানে যত আয়তন টায়তন আছে বন্ধুরা যখন করাবো মানে শঙ্কুর আয়তন বা ওগুলোকেও আমি এই ফর্মের মধ্যে সব করিয়ে দেবো কিন্তু কী করে সেগুলোর জন্য জাস্ট ওয়েট করো আমাদের সঙ্গে থেকো আর সাপোর্ট করো ওকে বন্ধুরা আর সব ফ্রি থাকবে তোমাদের জন্য চলো দেখো বন্ধুরা টোয়েন্টি পারসেন্ট বাড়ানো হয়েছে বন্ধুরা টোয়েন্টি পার্সেন্ট মানে কত তো বন্ধুরা একের পাঁচ তোমরা এটা খুব সুন্দরভাবে জানো তার মানে বন্ধুরা এটাকে আমি বলছি ক্যালকুলেশন সুবিধার জন্য তোমরা এটাও করে নিয়ে দেবো দুই দিয়ে উপর নিচে গুণ করে নাও দশ 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 আর তুই হয়ে গেলো ওকে এবার দেখো বন্ধুরা ব্যাসার্থ তারপরে বন্ধুরা আর স্কোয়ার মানে তো আর ইন্টু আর না এটা তো অনেকটা এবির মধ্য ব্যাস এব মতো যদি কোনো গুণ থাকে আমি বলছি তোমরা দুটো তিন চারটা ফর্মুলা আছে তোমাদের এই দুটো বেস্ট নম্বর ওয়ান এটা ইউজ করতে পারো কি প্রথমে দেখো বন্ধুরা দশ ছিল হয়ে যাবে কত বন্ধুরা বারো তারপর আবারও বন্ধুরা দশ ছিল হয়ে যাবে কত বারো কারণ আর স্কোয়ার দুটো আর একবার আর একবার আট ওকে বন্ধুরা আর ইস্কোয়ার মানে দশ দশে একশো কত হয়ে যাবে বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে কত পার্সেন্ট ফর্টি তাহলে এর ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বেশি হবে বন্ধুরা যদি কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় তাহলে এর যেটা ক্ষেত্রফল হবে সেটা চুয়াল্লিশ পার্সেন্ট ওকে ছেড়াও এই ফর্মুলা ছেড়ে এবার অন্য ফর্মুলাতে চলো আরেকটা ফর্মুলা কী বলছে বন্ধুরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স দেখো এখানে করো গুড এক্সের ভ্যালু কত বন্ধুরা টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হয়েছে তার মানে দেখো এখানে এ ওয়ার্ড বিও আর্ড ওকে দুটাই আর তারপরে দুটাই টোয়েন্টি পার্সেন্ট করে হবে টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ইন্টু টোয়েন্টি কারণ এক্সের ভ্যালু টোয়েন্টি বসব ওয়ের ভ্যালু টোয়েন্টি কারণ দুটোই তো আর ওকে নিচা হান্ড্রেড বর্ষ কাটাকাটি করে দুটা জিরো তখন দেখো কুড়ি কুড়ি চল্লিশ দুই দুই চার্জ ফার্টি ফোর পার্সেন্ট শেষ দেখেছ কত মানে সোজাভাবে ম্যাচগুলো করা যায় নেক্সট দেখো আমি বৃত্তের বন্ধুরা ওকে আমি আপাতত দুটো কনসেপ্টে করেছি বৃত্তের দেখো বন্ধুরা আর তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো হ্যাঁ তোমরা এটা করো বন্ধুরা এই ওয়ান বাই ফাইভ দিয়ে করো ওকে মানে ওই টু বাই টেন আচ্ছা আমি করে দিচ্ছি চলো আর ইভ্যালু দেখো বন্ধু ফাইভ ফাইভ থেকে কত হয়ে যাবে সিক্স আবার আর ই ভ্যালু কত হয়ে যাবে ফাইভ থেকে বন্ধুরা সিক্স তার পাঁচ পাঁচে পঁচিশ ছয় ছয় ছত্রিশ ওকে তার মানে বন্ধুরা এই পঁচিশের মধ্যে কত বাড়লো পঁচিশের মধ্যে দেখো ছত্রিশ না মানে এগারো বাড়লো তাহলে হান্ড্রেডের মধ্যে কত এবার পঁচিশ চার পঁচিশ একশো চার এগারো চুয়াল্লিশ পার্সেন্ট এটা তো আমাদের অ্যান্সার দেখেছো কোনভাবে করবে বলো করে নেবে প্রত্যেকটা ভাবে তোমরা ম্যাথসটাকে করে নাও বন্ধুরা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে বন্ধুরা তোমরা জানি না তোমরা যদি নতুন হয়ে থাকো তাদের জন্য যে কতটা প্রফিট হবে তোমরা ভাবতে পারো যে স্যার এত টাফ করাচ্ছে বা একটু লেভেলটা একটু হতে পারে কিন্তু বন্ধুরা আমি বারবার তোমাদেরকে সাজেস্ট করবো আলটিমেটলি ফা যেইভাবে করে কম্পিটিশন বাড়ছে অ্যাট দ্য এন্ড তোমাদেরকে এইভাবে করে শিখতে হবে ক্যালকুলেশন খুব ফাস্ট করার জন্য আমি তো তোমাদেরকে করাচ্ছি এর জন্য এরকম টাইম লাগছে নেক্সট বন্ধুরা নেক্সট কোশ্চেন ধরো কি বলেছে কোশ্চেনটা দেখো বন্ধুরা বৃত্তের কি বলেছে ব্যাসার দুর্গে টেন পার্সেন্ট কমানো হলো তাহলে এর টোটাল ক্ষেত্রফল ফলে কতটা চেঞ্জ হবে ব্যাসা দুর্গে টেন পার্সেন্ট কমানো হলো বন্ধুরা টেন পার্সেন্ট মানে কত একের দশ এটা কমানো হলো কমানো হলো মাথায় রাখবে মাইন্ডেড ওকে তার বন্ধুরা দশ ছিল হয়ে যাবে কত নয় ওকে তারপরে আর আবার কি হবে দশ ছিল নয় তার মানে বন্ধুরা দশ দশে একশো আর নয় নং একাশি তাহলে দেখো বন্ধুরা একশো মধ্যে কত কমলো টোয়েন্টি ওয়ান পার্সেন্ট শেষ ম্যাথ আমি কেন ওই ম্যাথটা করালাম দেখো এবার और এক্স ওয়াই দিয়ে আমাদের আরেকটা ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হানড্রেড এটাই ফর্মুলা ওকে তারপর বন্ধুরা টেন পারসেন্ট হলো তার মানে এক্সে যাওয়াতে মাইনাস আমি লিখতে বলছি যেটা যদি কমান হয় মাইনাস লিখবে প্লাস ওয়াইয়ের জায়গাতে মাইনাস টেন লিখো প্লাস এক্সের জায়গাতে কত লিখবো মাইনাস টেন ওয়াইয়ের জায়গাতে কত লিখবো মাইনাস নিচে কত হানড্রেড ভালো মতো বুঝছো শূন্য মাইনাস টেন বন্ধুরা মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায় তোমরা যদি ক্যালকুলেশন ঠিক আছে আমি করে দিচ্ছি কারণ ফার্স্ট টাইম হতে পারো অনেকে নিউ কমার কিছু নেই মানে সামনে প্লাস টেন মাইনাস প্লাসে মাইনাস হয় মাইনাস প্লাসে মাইনাস বন্ধুরা মাইনাসে মাইনাসে দুটা মাইনাস माइनस মানসে প্লাস প্লাস প্লাসে প্লাস তোমার প্লাস কত হবে এক ইন্টু এক মানে কত এক বন্ধুরা দেখো দশ দশ কত যখন যত বড় ই থাক মানে সিম্প্লিফিকেশন থাক না কেন তোমরা কি করো বলতো যতগুলো মাইনাস আসবে সেগুলোকে একসঙ্গে এক করো কত দশ দশ কুড়ি মাইনাস কুড়ি প্লাস একবার দুইজনের মধ্যে ডিফারেন্স বের করো কত বন্ধুরা কমানো হবে মাইনাস আসছে কমে যাবে ঠিক কত সোজা নেক্সট হো হো বাট সরি বন্ধুরা দেখো এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়েছে কেন কারণ হান্ড্রেড থেকে যদি আমরা একাশি বিয়োগ করে দিই তাহলে কত হবে উনিশ পার্সেন্ট হ্যাঁ এটা একুশ পার্সেন্ট হবে না কিন্তু এটা যাই হোক কোনো ব্যাপার না বন্ধুরা এরকম হয় মানুষ তো না ভাই এই কোশ্চেনটাই যদি বন্ধুরা দেখো এই সার্কেলের উপরেই কারণ বৃত্তের উপরে আমি করাচ্ছি কারণ এটা একটু আলাদা রকম দেখো কী বলেছে বন্ধুরা ব্যাসকে দশ পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে কতটা চেঞ্জ হবে ওকে ঠিক আছে বারবার দশ পার্সেন্ট করে নিচ্ছি ওকে দশ পার্সেন্ট বড় কিনবো কে ফিফটি পার্সেন্ট বাড়ানো হয়েছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বাড়ানো হয়েছে তাহলে এর ক্ষেত্রফল কতটা চেঞ্জ হবে গুড কোশ্চেনটা তোমরা দেখে নাও এখানে ওকে ফিফটি পার্সেন্ট বাড়ানো হয়েছে ফিফটি পার্সেন্ট মানে কত বন্ধুরা একের দুই ব্যাসকে বন্ধুরা এখানে মনে রাখবে ব্যাসার্ধ না কিন্তু আমরা জানি ফর্মুলা কি হয় পাই আর আর ওকে এখানে বলেনি কি বলেছে বন্ধুরা আর বলছে ব্যাসকে ব্যাসকে কিন্তু ব্যাসার্ধনা কিন্তু বন্ধুরা এখানে দেখো একটা জিনিস বুঝবে ব্যাস ওকে এটা কি এটা হচ্ছে ব্যাসার্ধ কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম বন্ধুরা যে এই সামনে তুমি যাই দিয়ে মাল্টিপল করো না কেন তার জন্য কিন্তু এর ভ্যালু চেঞ্জ হয় না ওকে এর ভ্যালু চেঞ্জ হয় না সেই জন্যই তুমি ব্যাসকে ফিফটি পার্সেন্ট বাড়াও আর ব্যাসার্ধকে ফিফটি পার্সেন্ট বাড়াও এর জন্য এর কোনো ভ্যালু চেঞ্জ হবে না এর কোনো ভ্যালু চেঞ্জ হবে না দেখো যদি বলো যে কী করে স্যার দেখিয়ে দাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ভালো মতো বুঝছো বন্ধুরা এটা কত আর স্কোয়ার আছে তো পাই আর স্কোয়ার তোমরা ভাবো আমি এই জিনিসটাকেই এই জিনিসটাকেই ওকে যদি আমি চার দিয়ে ভাগ করে দিই কত দিয়ে বন্ধুরা চারটে ভাগ করছে মানে আরে জায়গাতে যদি আর বাই টু বসিয়ে দিই তার মানে পাই আরে জায়গাতে ধরো আর বাই টু বসালাম এত স্কোয়ার তার মানে কত দেখো পাই আর স্কোয়ার বাই ফোর বন্ধুরা কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করো না কেন ভ্যালু কখনো চেঞ্জ হয় না এটাই ব্যাপার তার মানে তুমি ব্যাসকে ফিফটি পারসেন্ট বাড়াও আর ব্যাসার দেওয়াকে ফিফটি পারসেন্ট বাড়াও তার হলে চেঞ্জটা একই হবে ওকে তোমার দেখো তোমরা কী করবো বন্ধুরা টু এটাকে টেন ফাইভ দিয়ে মাল্টিপল করবে নিচে হচ্ছে টেন হয়ে যাবে ফাইভ দিয়ে মাল্টিপল করলে উপরে ফাইভ তারপর বন্ধুরা টেন কত বাড়ানো হয়েছে তার মানে ফিফটিন তারপর টেন আবার হয়ে যাবে কত ফিফটিন তারপরে টেন টেন হান্ড্রেড ফিফটিন ফিফটিন দুশো পঁচিশ ওকে তাহলে দেখো বন্ধুরা টোটাল কত পার্সেন্ট বাড়বে একশো পঁচিশ পার্সেন্ট বাড়বে কোনো অসুবিধা নেই ওকে চলো আমি কিছু বললাম হ্যাঁ বন্ধুরা এই ম্যাথটাকেও ওভা করে দেখে নাও যেটা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড যেভাবে করে করানো হয় কী হয় বন্ধুরা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে কত বন্ধুরা দেখো ফিফটি পার্সেন্ট তার মানে এক্সে যেয়ে তো ফিফটি লিখবো ওয়াই যেহেতু ফিফটি লিখবো প্লাস এক্সে যেহেতু ফিফটি ইন্টু ফিফটি বাই হান্ড্রেড তার মানে দেখো যে দুটো জিরো ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ আর একশো একশো পঁচিশ শেষ দেখেছ একশো পঁচিশ পার্সেন্ট বাড়বে যে কোনোভাবে করো ওকে আজকের পর থেকে তোমাদের আই থিঙ্ক এগুলো নিয়ে কখনো আটকাবে না হ্যাঁ আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি স্কোয়ার হতো বন্ধু দেখো ভালো হতো স্কোয়ার মানে বর্গক্ষেত্র নেক্স্ট কোয়েশ্চেনটাই দেখো বর্গক্ষেত্র নিয়ে আসবে কি আসছে দেখো বর্গক্ষেত্র বাহুকে এগারো পার্সেন্ট বাড়ানো হয়েছে কত পার্সেন্ট বাড়ানো হয়েছে এগারো পার্সেন্ট গুড তাহলে এর ক্ষেত্রফল কি চেঞ্জ হবে এগারো পার্সেন্ট বন্ধুরা বর্গক্ষেত্রের বাহুকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি এ স্কোয়ার ওকে গুড তার মানে বন্ধুরা দুটা একেই এগারো পার্সেন্ট করে বাড়ানো হয়েছে এগারো পার্সেন্ট বাড়ানো হয়েছে ওকে তার মানে ভালো মতো বুঝবে আমি ডিরেক্টলি ফর্মুলা বলছি কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড শেষ ম্যাথ তার মানে এক্সের যেহেতু এগারো লিখো ওয়াই যেহেতু এগারো লিখো প্লাস কত হবে এগারো ইন্টু এগারো বাই একশো শেষ কত এগারো এগারো বাইশ প্লাস একশো একুশ একশো একুশ বাই একশো মানে কত একশো একুশ তার মানে ওয়ান পয়েন্ট টু ওয়ান তার মানে কত হবে বাইশ পয়েন্ট টু ওয়ান শেষ বাইশ পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট সরি দেখেছ কত হয়ে যায় ওকে বন্ধুরা তাহলে সেশনটা আর বেশি বড় করছি না আজকে এই পর্যন্ত থাকুক ওকে আমাদের সঙ্গে জুড়ে থাকুক নেক্সট বন্ধুরা দেখো আরেকটা সেশন নিয়ে আসবো এর উপর ওকে শেষ তাহলে তোমাদের পার্সেন্টেজ শেষ হয়ে যাবে তারপর নতুন শুরু শুকো ওকে